ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বাণিজ্যকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর মাইজদী বাজারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আমাদের মনোনয়ন বোর্ডের চেয়ারপারসন, তার নির্দেশেই আমরা এই কমিটি করে দিয়েছি। তদন্তে যদি কেউ অপরাধী, কেউ যদি এ ধরনের অনিয়মের সাথে কারো সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই সেটার জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে।